দেশের প্রথম গোলকিপার হিসেবে বিদেশের ক্লাবে ট্রায়াল দিতে যাচ্ছেন সুব্রত পাল। আরবি লিপজিগে ট্রায়াল দিতে শুক্রবারই জার্মানি উড়ে যাচ্ছেন সুব্রত। আরবি লিপজিগ, পুরো নাম রেজেন বল স্পোর্ট লিপজিগ, জার্মানির এই ক্লাবে ট্রায়াল দিতেই শুক্রবার রওনা দিচ্ছেন ময়দানের আরেক বঙ্গ সন্তান সুব্রত পাল। বুন্দেশলিগায় না হলেও জার্মানির নিচের দিকের লিগে খেলে লিপজিগের ক্লাবটি। এখানেই আপাতত ট্রায়াল দেবার পাশাপাশি 15 দিন ট্রেনিং নেবেন সুব্রত। দেশে ফিরবেন 5ই অগস্ট। লিপজিগ যাত্রার আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া সোদপুরের মিষ্টু। আমার প্রথম টার্গেট গিয়ে ভালো পারফর্ম করা, ভালো ট্রেন করা, এবং যখন আমি ওখান থেকে আরও যাতে কিছু শিখে আসতে পারি সেটাই আমার মেন টার্গেট। তারপর যেখান থেকে কল পাবো এমনি মানে কটা কান্ট্রি থেকে যেখান থেকে আমি কল পাবো সেখানে যেতে পারি। ভাইচুং সুনীল ছেত্রী মেহতাবদের পর আরও এক ভারতীয় ফুটবলার বিদেশের ক্লাবে ট্রায়াল দিতে যাচ্ছেন। অতীতে দেশের অন্য কোনো গোলকিপারের এই নজির নেই। পছন্দ হলে সুব্রতকে রেখে দিতে চায় লিপজিগের ক্লাবটি, তবে সমস্যা হতে পারে পারমিট নিয়ে। চলতি মরশুমে প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করে ফেলেছেন সুব্রত। যদিও তার দাবি, জার্মানিতে সুযোগ পেলে প্রয়াগের তরফ থেকে কোনো সমস্যা হবে না। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।